ইউক্রেনে হামলার জেরে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে একাধিক রুশ ব্যাংকে বিশ্বের প্রধান আর্থিক লেনদেনকারী পরিষেবা সুইফট থেকে বাদ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা রয়টার্স জানায় মূলত রুশ অর্থনৈতিক খাতকে পঙ্গু করে দিয়েই নেওয়া হয়েছে এই পদক্ষেপ রাশিয়ার প্রধান তেল ও গ্যাস রপ্তানির জন্য অনেকটা নির্ভরশীল সুইফট পরিষেবার ওপর মস্কোর সঙ্গে বাণিজ্য করতে সুইফটের ওপর নির্ভরশীল পশ্চিমা দেশের অনেক ব্যবসায়ীরা ফলে নতুন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে জার্মান সরকারের মুখপাত্র বলেছেন আন্তর্জাতিক আর্থিক প্রবাহ থেকে এই রুশ প্রতিষ্ঠানগুলোকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে নতুন করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত এই পদক্ষেপের ফলে রুশ ব্যাংকগুলো বিশ্বব্যাপী তাদের বেশিরভাগ আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডারল্যান্ড